হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টিকিট চ্যানেল স্বাগত তো কৃষক বন্ধু প্রকল্পের নাম নথুভুক্ত নতুন এবং পুরনো সকল কৃষকদের জন্য কিন্তু একটা ইতিমধ্যে খুব বিরাট বড় আপডেট উঠে আসে কেননা কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের যে স্টাটাস আছে সেই স্টাটাসের ট্রানজ্যাকশন স্টাটাসের ঘরে কিন্তু সম্পূর্ণ নতুন একটা আপডেট উঠে আসে এসএনও ডাউনলোড এই লেখাটা চলে আসে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিওতে আপনাদের সেটাই জানিয়ে দিব যে এসএনও ডাউনলোড এই কথাটার মানে কি আপনাদের কোনো কিছু এই ক্ষেত্রে করতে হবে কি হবে না এবং তৎপ্রসঙ্গে আপনাদের জানিয়ে দিব যে আপনাদের তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে টাকা ঢুকতে চলেছে বিভিন্ন যে স্টাটাসের পরিবর্তনগুলো হতে এখন তো টাকা ঢোকার পালা তো কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সবটাই বিস্তারিত জানিয়ে দিব বন্ধুরা আজকের এই ভিডিওতে তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনার জন্য উপকারে আসবে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো দেখুন প্রথম কথা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত আপনি একজন কৃষক হয় থাকলে এবং আপনারও স্ট্যাটাসের এমন আপডেট আসছে কিনা এটা অনলাইনে চেক করার জন্য সর্বপ্রথম আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখানে ক্লিক করলেও ডাইরেক্ট এই ওয়েব পেজে চলে আসবেন তো এখানে এসে একটু নিচের দিকে ডাউন করবেন একটু নিচের দিকে ডাউন করলে এখানে একটা পরিষ্কার অপশন পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য নামে এখানে জাস্ট ক্লিক করে দিন এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে একদম সোজাসুজি পরবর্তী পেজে নিয়ে যাবে আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস করবে তো এখান থেকে আপনাকে কি করতে হবে বন্ধুরা আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই জিগে বসিয়ে দেবেন তারপর আই এম নটের রোবট এখানে ক্লিক করার পরে এই যে পাশে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশান আছে এখানে জাস্ট আপনাকে কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে তো এই জায়গায় ডিটেলস বসানোর পরে সার্চনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার সামনে অল তত আপনার চলে আসবে আপনার নাম থেকে শুরু করে ব্লক নেম ডিস্ট্রিক্ট নেম অল তত এখানে পেয়ে যাবেন তো এখন যদি বন্ধুরা একটু ডান দিকে স্লাইড করেন তাহলে কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাবেন স্ট্যাটাসের ঘর তো আপনার অনেকদিন ধরে অ্যাপ্রুভ লেখা আছে কিন্তু পাশে যে ট্রানজেকশন স্ট্যাটাস নামে একটা ঘর ছিল যে ঘরে এতদিন ধরে অনেকের কিন্তু ফাঁকা ছিল একদম খালি ছিল এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু নতুন অপশন চলে আসছে এসোনও ডাউনলোড এই লেখাটা কিন্তু কিছুদিন আগেও মিষ্টিমেয় কিছু সংখ্যক কৃষকদের এসেছিল কিন্তু বর্তমান গতকালকে রাত্রিবেলা থেকে কিন্তু দেখবেন সকল কৃষকের কিন্তু এই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে এই এসোনো ডাউনলোড এই লেখাটা চলে আসে তো এটা কেন আসলো এটা একটু আপনাদের বুঝিয়ে দেয় দেখুন এসোনো মানে হচ্ছে স্টেট নোডাল অফিসার তো আপনারা জানেন প্রত্যেকটা বড়ো বড়ো প্রকল্পের কিন্তু যে স্টেট গভর্নমেন্ট হোক সেটা রাজ্য সরকারের হোক কিংবা কেন্দ্র সরকারের হোক যে সরকারি প্রকল্প হোক না কেন যদি একটু বড়োভাবে প্রকল্প হয় তাহলে কিন্তু দেখবেন বিভিন্ন ডিস্ট্রিক্টের নোডাল অফিসার হয়ে থাকে এবং রাজ্যেরও কিন্তু অর্থাৎ স্টেটেরও কিন্তু নোডাল অফিসার হয়ে থাকে তো এই কৃষক বন্ধু প্রকল্পের যিনি নোডাল অফিসার আছেন স্টেটের স্টেট নোডাল অফিসার উনি কিন্তু কৃষকদের বর্তমান তথ্যগুলোকে ডাউনলোড করে নিয়েছে আপনার যে কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল আছে সেটা কিন্তু ডাউনলোড করে উনি চেক করতেছেন এবং এটা কেন চেক হচ্ছে বন্ধুরা তার আগে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিয়ে জানিয়ে দিই দেখুন আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের আগে যখন আপনারা টাকা পেয়েছিলেন তখন কিন্তু এই স্টেপটা কিন্তু আসছিল না ডাইরেক্ট কিন্তু আপনাদের এডিএ আপলোডেড তারপর ডিডিএফ্রুফ তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়ে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল কিন্তু নতুন এবারে দেখতে পাচ্ছেন এবার থেকে কিন্তু এই এসোনও ডাউনলোড এই লেখাটা আসতেছে অর্থাৎ স্টেট নোডাল অফিসারও কিন্তু এবারে আপনাদের তথা কৃষকদের তথ্যগুলোকে যাচাইকরণ করতেছে কারণ একটাই বন্ধুরা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে তো বিভিন্ন কিন্তু দুর্নীতি জড়িয়ে আছে এখানেও কিন্তু বিভিন্ন কৃষকগণেরা জালিয়াতি করে টাকা নিতেছে ধরুন একই পরিবার থেকে একই জমি দিয়ে অনেক সদস্য আবেদন করেছে বা বিভিন্ন রকম এক কথায় ফ্রড করে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের থেকেও টাকা নিচ্ছে অনেক কৃষকগণেরা তো এক কথায় সেই সমস্ত জালিয়াতিগুলো রুখতেই কিন্তু এবার স্টেট গভর্নমেন্ট থেকে অর্থাৎ স্টেট নোডাল অফিসেরও কিন্তু কৃষকদের তথ্যগুলো যাচাইকরণ করবে অর্থাৎ এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেতেও পিএম কিষণের ন্যায় একদম নিখুঁত যাচাইকরণ হবে যারা একদম প্রপার কৃষক শুধুমাত্র সেই সমস্ত কৃষকগণেরা টাকা পাবে আর যারা জালিয়াতি কৃষক তারা কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না বন্ধুরা এক্ষেত্রে কিন্তু দেখবেন এরপরেই এই জায়গায় কিন্তু অনেকের এসএনও ডাউনলোডের পরে এসোনও রিজেক্ট হয়ে যাবে তো কোনো ক্ষেত্রে কারো যদি এসএনও রিজেক্ট এই লেখাটা এই জায়গায় চলে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিছু দপ্তর অফিসের সাথে যোগাযোগ করতে হবে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন আপনি যদি একজন প্রপার কিছু ভয় থাকেন তাহলে অবশ্যই ওখানে ডকুমেন্টস দেখিয়ে দিলে কিন্তু এই সমস্যাটা আপনার সমাধান করতে পারেন তো বন্ধুরা অবশ্যই বর্তমানে নিজের বেনিফিশিয়ারি স্টার্ট চেক করে দেখুন ট্রানজেকশন স্টাটাসের করে আপনার এসএনও ডাউনলোড এই লেখাটা আসছে কি আসেনি যদি এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো বুঝতে পারলেন বন্ধুরা হ্যাঁ এবার কথা হচ্ছে যাদের এসএনও ডাউনলোড এখানে লেখাটা দেখাচ্ছে তাদের কোনো কিছু করতে হবে কি না দেখুন আপনাদের কোনো কিছুই করতে হবে না বন্ধুরা আপনারা ওয়েট করে যান খুব শীঘ্রই কিন্তু এসএনও ডাউনলোড এই লেখাটা উঠে গিয়ে পরবর্তী স্টেপ আসতে চলেছে তো পরবর্তী স্টেপ কী আসবে বন্ধুরা এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট নেই যেহেতু এসএনও ডাউনলোড এই অপশানটা এবারে নতুন যুগ হয়েছে আপনাদের একটু আগে বললামই আগে কেমনটা হচ্ছিল যে এডি আপলোডের পরে কিন্তু ডিডি অপ্রুভ হয়েছিল তারপরে কিন্তু অ্যাকাউন্ট ভিলেট হয়েছিল তাই এসএনও ডাউনলোড এই লেখাটার পরে এখানে কোন স্টেপ আসবে সেটা কিন্তু এখনও ঠিকঠাক মতো বলা যাচ্ছে না তো পরবর্তীতে কি আপডেট আসবে সেটা অবশ্যই আমি আপনাদের ভিডিও বাণিং ইনফর্ম করে দেবো চিন্তার কোনো কারণ নেই তো এবার কথা হচ্ছে বন্ধুরা তাহলে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে ঢুকতে চলেছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ট্রানজেকশনাসের ঘরে কিন্তু বিভিন্ন রকম পরিবর্তনগুলো আসার যেহেতু শুরু হয়ে গেছে অলরেডি তাই আপনাদের কিন্তু অনেকটাই চান্স আছে বন্ধুরা যে ডিসেম্বরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং দু হাজার একুশের সিজনে টাকা কিন্তু বারবারই জানাচ্ছি আপনাদের যে ডিসেম্বরেই ঢুকেছিল তবে ডিসেম্বরের কিন্তু লাস্ট উইক না হলেও জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে নিশ্চিত তবে পরবর্তীতে অফিসিয়াল ডেট অ্যানাউন্স হলে অবশ্যই আমি সেটারও আপডেট দিয়ে দেবো ভিডিও বানির তৎক্ষণাৎ তো ভিডিওতে আজকের এটাই আপনার দর্শল সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততের ছড়িয়ে দেবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব সুন্দর পরে ভিডিওতে ধন্যবাদ